আবু তাহের আপনি লিখেছেন, আমি সিঙ্গাপুরে আছি, এখানে কেবলা কোন দিকে সেটা বোঝা যায় না, করণীয় কি? কেবলা বোঝা যাবে না এখন পৃথিবীর যে কোনো জায়গা থেকে, এটা তো হওয়ার কথা নয়। আপনি কেবলা ফাইন্ডার যে সমস্ত অ্যাপ আছে সে সমস্ত অ্যাপ এর সাহায্যে কেবলা ফাইন্ড করতে পারেন, কেবলা বের করতে পারেন। আশপাশের মসজিদ বা মুসলমানদের সাথে যোগাযোগ করলো সেটি আপনি করতে পারেন, মানুষকে জিজ্ঞাসা করতে পারেন যে ওখান থেকে বিশেষ করে কাবা কোন দিকে। কাবা যদি পশ্চিম দিকে হয় তাহলে জিজ্ঞেস করবেন পশ্চিম কোন দিকে, যে কেউ আপনাকে দেখা দিবে। আর কেবলার একেবারে একজাক্ট হু বহু কাবার বরাবর হতে হবে এটা না সম্ভব না জরুরি। অতএব কাবা যেদিকের জাস্ট ওই দিকে, কাবাটা যদি উত্তর হয় উত্তর দিকে, দক্ষিণ হলো দক্ষিণ দিকে, জাস্ট ওই দিকে ফিরে আমরা সালাত আদায় করবো। আর ওই দিকটাতে ফিরে সালাত আদায় করার জন্যই কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ করেছেন। বিধায় আপনি আশপাশে মানুষের সহায়তা নিলে কিংবা কেবলা ফাইন্ডের জন্য যে সমস্ত অ্যাপগুলো আছে সেগুলোর সহায়তা নিয়ে আপনি কেবলা নিরূপণ করতে পারবেন। মোহাম্মদ আলামিন আপনি লিখেছেন, আমি একটা সুদখোরের বাসায় ভাড়া থাকি, এতে কি আমার গুণা হবে? তার বাসাটা যদি সে তার হালাল উপার্জন থেকে করে থাকে তাহলে সেক্ষেত্রে সে সুদখোর কেনা ঘুষখোর এটা আপনার দেখা গুরুত্বপূর্ণ না। আপনি নিজের টাকা দিয়ে হালাল বাসায় থাকতে পারেন, তার সুদের কারবারের জন্য সে আলাদা গুণাগার হবে। আর যদি বাড়িটা আসে হারাম টাকার উপরে নির্মাণ করে এরপর দাঁড়িয়ে থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনার, যদিও নিজের হালাল টাকা দিয়ে আপনি সেখানে ভাড়া থাকছেন, তারপর আপনি বিকল্প কোনো ভালো বাড়ি যেটা হারামের উপর দাঁড়িয়ে নেই সেটার উপর ভাড়া, সেটা ভাড়া থাকতে পারলে ভালো হয়। কিন্তু এখানে ভাড়া থাকলে আপনার গুণা হয়ে যাওয়াটা এরকম না, তার সুদের দায় তার উপরে বর্তাবে, আপনার উপরে বর্তাবে না। আপনি হালাল টাকা দিয়ে ভাড়া থাকলে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আল্লাহ হাফিজ সব।